আচ্ছা, বুগেনভিল আমরা দেখতে পাচ্ছি পাপুয়া নিউগিনি পৃথিবীর একটা বিচিত্র দেশ, যেটি হলো পৃথিবীর প্রায় তিন ভাগের এক ভাগ ভাষাই রয়েছে একটা রাষ্ট্রে, সেটি হচ্ছে আপনার পাপুয়া নিউগিনিতে। সো এখানে অসম্ভব অসম্ভব উপজাতি সমৃদ্ধ একটি দেশ হচ্ছে আপনার পাপুয়া নিউগিনি। তার মানে একটা দেশে যদি আপনার একাধিক জাতি উপজাতি হয় তাহলে সেই দেশে কিন্তু আপনার রাজনৈতিক স্থিতিশীলতা আপনার খুবই কম থাকে, এবং আমরা দেখতে পাই এটি হচ্ছে আপনার পাপুয়া নিউগিনির ক্ষেত্রেও প্রযোজ্য। সো পাপুয়া নিউগিনি থেকে হচ্ছে একটি অংশ স্বাধীন হওয়ার চায় এবং তার নাম হলো আপনার বুগেনভিল। সো এটি কি স্বায়ত্তশাসিত হবে নাকি এটি একটি স্বাধীন রাষ্ট্র হবে, তাই নিয়ে কিন্তু আপনার এখানে আপনার গণভোট হয়। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে এটি হলো আপনার পাপুয়া নিউগিনি, এটি হলো পাপুয়া নিউগিনির মেইনল্যান্ড, এইদিকে অস্ট্রেলিয়া আর এইদিকে আছে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। তাহলে পাপুয়া নিউগিনি কিন্তু আপনার একটা দ্বীপ রাষ্ট্র। কোন দ্বীপ? এটি হলো আপনার নিউগিনি নামে একটা দ্বীপ আছে, দ্বীপের নাম হলো কি নিউগিনি। এই নিউগিনি দ্বীপটা হচ্ছে আপনার দুইটা দেশে পড়ছে, এর পূর্ব দিকটাকে বলা হয় পাপুয়া নিউগিনি, যেটি হলো একটি স্বাধীন দেশ ওশেনিয়া মহাদেশের। অন্যদিকে এই দিকটাকে বলা হয় হচ্ছে আপনার পশ্চিম পাপুয়া। কি বলা হয়? পশ্চিম পাপুয়া। এই পশ্চিম পাপুয়া হলো আপনার কার অংশ? এটি হলো ইন্দোনেশিয়ার অংশ। এবং এই নিউগিনি হলো প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপ, মনে রাখবেন প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। এবং গ্রিনল্যান্ডের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কে? এই নিউগিনি। ওকে, তাহলে নিউগিনি দুই দেশে পড়ছে। এই নিউগিনির পাপুয়া নিউগিনি থেকে হচ্ছে আপনার এই দিকে দেখতে পাচ্ছি আপনার বুগেনভিল। এই বুগেনভিল, এটিও আপনার বুগেনভিল। এই বুগেনভিল অংশটি হচ্ছে আপনার পাপুয়া নিউগিনি থেকে স্বাধীন হয়ে একটা পৃথক রাষ্ট্র হওয়ার চায়। সো বুগেনভিল কিন্তু আপনার স্বাধীনতা পায়নি, এটি হচ্ছে আপনার পাপুয়া নিউগিনি থেকে হচ্ছে আপনার মানে হচ্ছে স্বায়ত্ত শাসন পেয়েছে, নট স্বাধীনতা।